আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সুস্থ আছো, সুন্দর আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আবুল হাসান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাঠদান করিয়ে থাকি। আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলবো। তোমরা ধারাবাহিক আলোচনার মধ্যে আছো। ধারাবাহিক আলোচনা বলতে আমি বুঝাচ্ছি এই অধ্যায়ের আরও ক্লাস তোমরা পেয়েছ। আজকে যে অংশটুকু নিয়ে আমরা কথা বলবো তা দেখার আগে আমরা ছবি দেখব। আমার মনে হয় ছবি দেখে দেখে যদি পড়ো তাহলে তোমাদের অনেক বেশি মনে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, বই খাতা এবং কলম একসাথে নিয়ে তোমরা বসে যাও পাঠ গ্রহণ করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি আজকের পাঠে কোন কোন ছবিগুলো দেখানো হয়েছে, যাতে করে তোমরা বুঝতে পারো আজকে কোন বিষয়ে পাঠদান করানো হবে। দুটি ছবি দেখিয়েছি এবং আরও একটি ছবি দেখানো হলো। তোমরা খেয়াল করে দেখো তো এই ছবিগুলো থেকে তোমরা কি বুঝতে পারছো। একজন কৃষক ফসলের মাঠে বসে আছেন, মাটিগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছে। পাশে আরেকজন একটি গরু নিয়ে যাচ্ছেন, তাতেও তোমরা মাটির অবস্থা দেখো। এবং অন্যদিকে একটি গাছ শুকিয়ে গেছে এবং মাটির অবস্থা কেমন হয়েছে তোমরা সহজেই বুঝতে পারছো। এই তিনটি ছবি থেকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে কি বুঝবে তোমরা? এই ছবিগুলো থেকে আমরা যা বুঝতে পারছি তাই হবে আজকের পাঠ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আজকের পাঠ সম্পর্কে। আজকের পাঠে আমরা খরা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ষষ্ঠ অধ্যায়ে প্রাকৃতিক দুর্যোগগুলো নিয়ে কথা বলা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা খরা সম্পর্কে জানব। আজকের এই পুরো পাঠটি শেষ করার পর যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে সে বিষয়গুলো আমরা দেখছি। তোমরা খরা কি তা বলতে পারবে, অর্থাৎ খরার একটি সংজ্ঞা দিতে পারবে, সেই সঙ্গে খরার কারণ ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ কেন খরা হয় এই বিষয়ে তোমরা স্পষ্ট ধারণা পাবে। এবং আরও একটি বিষয় তোমরা দেখবে, সেটা হচ্ছে খরার ফলাফল ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ খরা হলে কী কী প্রভাবগুলো পড়ে সেই বিষয়ে জানবে। সাথে সাথে কিন্তু আরও একটি জিনিস জানবে, কী সেটি? বাংলাদেশের খরা প্রবণ অঞ্চলগুলো তোমরা চিনতে পারবে, অর্থাৎ বাংলাদেশের ঠিক কোন কোন অঞ্চলগুলোতে খরা হয় এ বিষয়ে তোমরা কিন্তু ধারণা পাবে। তাহলে আজকের পাঠ তোমরা যদি মনোযোগ দিয়ে করো এ বিষয় সম্পর্কে ধারণা পাবে। আমরা আজকের পাঠে সরাসরি চলে যেতে চাই, অর্থাৎ আমরা খরার একটি ছবি দেখাচ্ছি এবং তার পাশাপাশি আমরা একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রয়োজনীয় অংশগুলো তোমরা খাতায় লিখে ফেলবে। খরা বলতে বোঝায় যে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে যে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় তাই খরা। এবং আমার ধারণা তোমরা পূর্বের ক্লাসের দুর্যোগ সম্পর্কে ধারণা পেয়েছ, অর্থাৎ যখন প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট কোনো কারণে মানুষের ও প্রাণী বা উদ্ভিদের জীবনযাত্রা ব্যাহত হয় তখন তাকে আমরা দুর্যোগ বলি। তাহলে খেয়াল করে দেখো, যদি দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া এবং অপর্যাপ্ত বৃষ্টিপাত থাকে সেই অবস্থাটিকে আমরা বলছি খরা। এই সংজ্ঞাটি তোমরা লিখে রাখতে পারো। এই সংজ্ঞার দুটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা তোমাদের জন্য চিহ্নিত করতে চাচ্ছি। একটি হচ্ছে শুষ্ক আবহাওয়া। আবহাওয়া শুষ্ক থাকার মানে কি? আবহাওয়া শুষ্ক থাকার মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়া, এটিকে বলি আমরা শুষ্ক আবহাওয়া। ঠিক একইভাবে অপর্যাপ্ত বৃষ্টিপাত, এটি আরেকটি বিষয়। এ দুটি বিষয় তোমরা মনে রাখবে, এই সংজ্ঞার গুরুত্বপূর্ণ জিনিস। অপর্যাপ্ত বৃষ্টিপাত বলতে আমরা বুঝাই যে যেই সময়ে যতটুকু বৃষ্টিপাত হওয়া দরকার তা যদি না হয় তাহলে তাকে বলা হয় অপর্যাপ্ত বৃষ্টিপাত। এবং আমরা দেখি প্রায় সময় বৃষ্টিপাত না হওয়া অবস্থায় থাকে, অর্থাৎ বৃষ্টিহীন অবস্থাও কখনো কখনো হয়ে যায়। এবং সেই সঙ্গে যখন আবহাওয়া শুষ্ক থাকে তখন প্রকৃতির যে অবস্থা হয় তারই চিত্র হচ্ছে উপরের চিত্রটি। এবং আমরা আজকে যতগুলো ছবি দেখব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব, প্রত্যেকটা ছবি দেখে তোমরা এ বিষয়গুলো লক্ষ্য করবে যে সেখানে শুষ্ক আবহাওয়া এবং অপর্যাপ্ত বৃষ্টিপাতের যে একটি বিষয় থাকবে, এই দুটি কন্ডিশন যখন, অর্থাৎ দুটি অবস্থা যেখানে থাকবে সেখানে আসলে শুষ্ক অবস্থা বিরাজ করে এবং যাকে আমরা বলছি খরা। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা খরার কারণগুলো সম্পর্কে জানবো। আমরা খরা সম্পর্কে জানলাম যে খরা হচ্ছে অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং শুষ্ক আবহাওয়ার কারণে যে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় তাই হচ্ছে খরা। এবার আমরা খরার কারণ দেখতে চাই। খরার দুটি কারণ চিহ্নিত করা হয়েছে, একটি হচ্ছে প্রাকৃতিক কারণ, একটি হচ্ছে মানবসৃষ্ট কারণ, অর্থাৎ
প্রাকৃতিক কারণ সম্পর্কে তোমাদের ধারণা থাকার কথা। প্রাকৃতিক কারণ হচ্ছে ওই কারণগুলো যেগুলো মানুষ নিয়ন্ত্রণ করে না, প্রকৃতি থেকে আপনি আপনি এগুলো হয়ে থাকে। এবং আরেকটি হচ্ছে মানুষের কার্যকলাপের কারণে যে ঘটনাগুলো ঘটে থাকে সেগুলিকে আমরা বলছি মানব সৃষ্ট, অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাওয়া বা খরার কারণ। এই দুটো দিক থেকে আমরা ব্যাখ্যা করব, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আরেকটা হচ্ছে মানব সৃষ্ট কারণ। আমরা এবার প্রাকৃতিক কারণে কোন কোন বিষয়গুলো আছে সেগুলো দেখব। শুষ্ক আবহাওয়া, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা কমে যাওয়া, এটি হচ্ছে প্রাকৃতিক কারণ। পাশাপাশি আমরা আরেকটি কারণ দেখতে চাই, সেটা হচ্ছে অপর্যাপ্ত বৃষ্টিপাত। কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো অঞ্চলে যতটুকু বৃষ্টিপাত হওয়া দরকার সেই অঞ্চলে হয়তো এই বৃষ্টিপাত হয় না। এই যে বৃষ্টিপাত না হওয়া, এটি কিন্তু একটি প্রাকৃতিক কারণ, এটিকে আমরা বলছি অপর্যাপ্ত বৃষ্টিপাত। এবং অল্প সংখ্যক নদী থাকা, অর্থাৎ কোনো কোনো অঞ্চলে জালায়ের মতো নদী বিছিয়ে থাকে, বাংলাদেশেও একই অবস্থা। কিন্তু বাংলাদেশে আবার কিছু কিছু অঞ্চল আছে নদীর সংখ্যা কম, আবার নদীর সংখ্যা কম থাকার পরেও কম নদীতেও কখনো কখনো দেখা যায় যে পানি শুকিয়ে যায়। ঠিক এরকম অবস্থা যখন হয় এই অঞ্চলগুলোতে প্রকৃতিগতভাবে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, এবং যাকে আমরা বলছি খরার প্রাকৃতিক কারণ। এরপর যে মানবসৃষ্ট কী কী কারণ আমরা চিহ্নিত করি, সেটি হচ্ছে গাছ কেটে ফেলা। তোমরা জানো যদি গাছ কেটে ফেলে তাহলে খরাপ্রবণ অঞ্চলে পরিণত হতে পারে ওই অঞ্চলগুলো। এগুলোর আমরা ব্যাখ্যায় যাব, ছবি দেখব, তারপরে কথা বলবো, তারপরে আমরা তোমাদেরকে এগুলো সম্পর্কে আগে ধারণা দিয়ে দিচ্ছি। অধিকারে ভবন নির্মাণ করা, অর্থাৎ যখন দালান কোটা প্রচুর হয়ে যায় তখন মাটির সাথে পৃথিবীর উপরিভাগের পানির একটি সংযোগ কিন্তু নষ্ট হয়ে যায়, এই বিষয়টি আমরা দেখব। প্রচুর পরিমাণে যখন ভবন নির্মাণ হয়ে যায় তখন কিন্তু খরার প্রবণতা বেড়ে যায়। আরেকটি হচ্ছে কলকারখানার ধোঁয়ায় বায়ু দূষণ হওয়া। কলকারখানার ধোঁয়ায় যখন বায়ু দূষিত হয়ে যায় তখন কিন্তু বায়ুতে উষ্ণতা বেড়ে যায় বা তাপ বেড়ে যায়, শুষ্ক হয়ে যায় বায়ু। আর ঠিক এটিও কিন্তু আমরা বলছি খরার একটি কারণ। তাহলে আমরা খরার প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুটি কারণ জানলাম, এবং তিনটি করে প্রাকৃতিক কারণ এবং মানবসৃষ্ট তিনটি কারণ আমরা জানলাম। আমরা এবার ছবি দেখব এবং এগুলো আরও একটু বোঝার চেষ্টা করব। তোমরা মনোযোগ দাও এবং আমার ধারণা তোমরা এগুলো সম্পর্কে ধারণা পাবে। যে প্রাকৃতিক কারণগুলোর কথা আমরা বলছিলাম, তোমরা খেয়াল করে দেখো, শুষ্ক আবহাওয়ার কথা বলেছি। শুষ্ক আবহাওয়া অর্থ কী? আমরা আগেও বলেছি যে শুষ্ক আবহাওয়া মানে হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়া এবং তাপ বেড়ে যাওয়া। বায়ুতে যখন জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় মাটি গাছপালা যেখানেই জলীয় বাষ্পের অংশটি থাকে না কেন তাপ তা শোষণ করে নিয়ে যায়, তখন সম্পূর্ণ অঞ্চলটি শুষ্কতা বিরাজ করে। তোমাদের মনে থাকার কথা, আমরা শুষ্ক আবহাওয়া এবং অপর্যাপ্ত বৃষ্টিপাত এই দুটি কারণ দিয়ে খরার সংজ্ঞা দিয়েছিলাম। তাহলে প্রাকৃতিক এই কারণে, এই শুষ্ক আবহাওয়ার কারণে কিন্তু খরা হয়ে থাকে, এই একটি কারণ আমরা জানলাম। একটি হচ্ছে কি? শুষ্ক আবহাওয়া। এবার অন্য আরেকটি কারণ আমরা দেখতে চাই, অপর্যাপ্ত বৃষ্টিপাত, অর্থাৎ বৃষ্টিহীনতা। বৃষ্টি যদি না হয় তাহলে প্রকৃতি শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়। তোমরা খেয়াল করে দেখো, এই ছবির দুটি অংশ আমরা দুপাশে পাশাপাশি রেখে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ যে পাশে পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে সবুজ ফুল ফল এগুলো সুশোভিত অবস্থায় আছে, অন্যদিকে তোমরা লক্ষ্য করে দেখো বৃষ্টি না থাকার কারণে একটি অঞ্চল বা একটি কীরকম অবস্থার সৃষ্টি হয় তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাচ্ছি যে প্রাকৃতিক কারণে যখন বৃষ্টিহীনতা থাকে, অপর্যাপ্ত বৃষ্টি হয়, বৃষ্টি না হয়, তখন কিন্তু খরার প্রবণতা বেড়ে যায় বা কোনো কোনো অঞ্চল খরাপ্রবণ অঞ্চলে পরিণত হয়। আমরা দুটি কারণ কিন্তু জানলাম। এবার প্রাকৃতিক তৃতীয় কারণ যেটি, সেটি দেখার চেষ্টা করি। তোমরা খেয়াল করে দেখো, প্রাকৃতিক তৃতীয় কারণটি হচ্ছে অল্প সংখ্যক নদী থাকা। তোমরা খেয়াল করে দেখো, প্রথম অঞ্চলটি শুষ্ক, এখানে নদী না থাকার কারণে কী অবস্থা এটি বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং পরের যে ছবিটি তোমরা লক্ষ্য করে দেখো, সেখানে কিন্তু নদী থাকার বা পানি থাকার জলীয় অংশ থাকার কারণে কী সুন্দর সবুজ শ্যামল অবস্থায় আছে। তাহলে যে অঞ্চলগুলোতে নদী কম থাকে সেখানে কিন্তু প্রথম ছবিটির মতো শুষ্কতা বিরাজ করে। আমরা এ পর্যায়ে বাংলাদেশের ম্যাপটি আমরা নিয়ে এসেছি এবং এখানে ঠিক কোন অঞ্চলে নদীর পরিমাণ কম সেটি দেখানোর চেষ্টা করেছি। তোমরা খেয়াল করে দেখো, একটি তারকা চিহ্নিত যে অঞ্চলটির কথা বোঝাচ্ছি সেই অঞ্চলে কিন্তু নদনদীর পরিমাণ কম তুলনামূলকভাবে, কিন্তু নদনদীর পরিমাণ কম থাকার পরেও সেখানে কিন্তু নদনদীগুলোতে পানির পরিমাণ কমে যায়, অর্থাৎ সেখানে শুষ্ক অবস্থা বিরাজ করে। এই কারণেও এই অঞ্চলটিতে কিন্তু আমরা জানি প্রাকৃতিক কারণে কিসের সৃষ্টি হয়,
খরার সৃষ্টি হয়। তাহলে খরার আমরা তিনটি প্রাকৃতিক কারণ সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা খরার প্রাকৃতিক কারণ তিনটি জানার পর মানব সৃষ্ট যে তিনটি কারণ, সে তিনটি কারণ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। মানব সৃষ্ট কারণের মধ্যে তোমাদের মনে থাকার কথা, আমরা প্রথম যে কারণটি বলেছি তোমরা ছবি দেখেই বুঝতে পারছো, এখানে বৃক্ষ নিধন বা গাছ কেটে ফেলা হচ্ছে, এই বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে। গাছ কেটে ফেললে কি হয়? আমরা যখন নিঃশ্বাস ফেলে দেওয়ার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, এই কার্বন ডাইঅক্সাইড গাছ খাদ্য উৎপাদনের জন্য গ্রহণ করে নেয়। খাদ্য উৎপাদন প্রক্রিয়া শেষ করে গাছ আবার বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়, সেই অক্সিজেন আবার আমরা গ্রহণ করি। অর্থাৎ গাছ প্রাণীর সাথে এই যে বায়ুর পরিবর্তনের যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের আবহাওয়া জলবায়ুতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন গাছপালা থাকে, খাদ্য উৎপাদন করার পর অপ্রয়োজনীয় অংশটি গাছের প্রস্বেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে জলীয় অংশটি গাছ থেকে বেরিয়ে যায়, ফলশ্রুতিতে আবহাওয়া কিন্তু অনেকটা শীতল থাকে। শুষ্ক আবহাওয়া রোধ করার জন্য গাছের খুব প্রয়োজন। আমরা যদি তোমরা এমনিতেও খেয়াল করে দেখো, যদি খুব গরম আবহাওয়া থাকে তোমরা কি করো বা আমরা কি করি, গাছের ছায়ায় যাই না? অর্থাৎ গাছের ছায়াতে কিন্তু তাপ অনেকটা কম লাগে। এই বিষয়টি থেকেও কিন্তু আমরা বুঝতে পারি, যদি আমরা গাছ কেটে ফেলি তাহলে ওই অঞ্চলে কিন্তু আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। এই শুষ্ক আবহাওয়া আমাদের জন্য খরার একটি কারণ হিসেবে চিহ্নিত হবে। তাহলে আমরা বুঝলাম যে গাছ কাটা যাবে না, অর্থাৎ গাছ কেটে ফেলে, গাছ কেটে ফেলা হচ্ছে মানবসৃষ্ট খরার একটি কারণ। এরপর যে আরেকটি কারণ আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, সেটি হচ্ছে অধিকারে ভবন নির্মাণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে থাকবে শহর অঞ্চলগুলিতে কি হয়, প্রচুর দালানকোটা, রাস্তাঘাট এগুলো তৈরি করার কারণে মাটির উপরে সিমেন্ট বালির যে স্তর পড়ে যাচ্ছে, অর্থাৎ ভূগর্ভস্থ পানির যে স্তর, তার সাথে যখন উপরের স্তরের সংযোগ না থাকে তখন কিন্তু আবহাওয়া শুষ্ক হয়ে যায়। এই আবহাওয়া যখন শুষ্ক হয়, এটি কিন্তু তাপ বেড়ে যাওয়ার একটি কারণ। তাপ যখন বেড়ে যায়, স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো খরার কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই শুষ্ক আবহাওয়া বা তাপ বেড়ে যাওয়া। অর্থাৎ যে সকল অঞ্চলগুলিতে অধিক ভবন নির্মাণ করা হয় সেখানে কিন্তু শুষ্ক আবহাওয়া বিরাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, যারা শহরে থাকো, তোমরা যখন গ্রামে যাও, দুই অঞ্চলের তাপমাত্রার যে পার্থক্য সেটি যেমন সহজে বুঝতে পারো, গ্রামের বন্ধুরা যখন শহরে বেড়াতে আসো, তখনও কিন্তু গরমের সময় যদি আসো, তখনও কিন্তু তোমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারো, অনুভব করতে পারো যে তখন এই দুই অঞ্চলের তাপমাত্রার মধ্যে কিন্তু পার্থক্য থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যদি অধিকারে ভবন নির্মাণ করা হয়, এটি কিন্তু খরার একটি মানবসৃষ্ট কারণ। এরপর যে আমরা আরেকটি মানবসৃষ্ট কারণের কথা দেখব, সেটি হচ্ছে শিল্প কারখানার এই যে কালো ধোঁয়া তৈরি হয়, এগুলো বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষিত হওয়ার সাথে সাথে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড কিংবা কার্বন ডাই মনোক্সাইড, সিএফসি গ্যাস, নানান ধরনের তাপ বৃদ্ধিকারক গ্যাসের পরিমাণ বেড়ে যায়। যখন তাপ বৃদ্ধিকারক গ্যাসের পরিমাণ বেড়ে যায় বায়ুতে, তখন বায়ু শুষ্ক হয়ে যায়। আমরা কিন্তু আগেও বলেছি খরার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শুষ্ক আবহাওয়া। তাহলে খেয়াল করে দেখো, মানবসৃষ্ট এই তিনটি কারণ খরার সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সর্বশেষ যে কারণটি আমরা ব্যাখ্যা করলাম, সেটি হচ্ছে কলকারখানার ধোঁয়ার কারণে বায়ু দূষিত হয়, আর এই দূষিত বায়ু বায়ুর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে দেয়। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে দেওয়ার মানে হচ্ছে বায়ু শুষ্ক হয়ে যাওয়া, বায়ুর তাপ বেড়ে যাওয়া, এবং যা খরার একটি কারণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে খরার ফলাফল জানতে চাই, খরার কারণে কী কী প্রভাবগুলো পড়ে। তোমরা লক্ষ্য করে দেখো, খরার কারণে এই ছবিতে দেখা যাচ্ছে যে খাবার পানি সংগ্রহের চেষ্টা করছে, পাশে আমরা আরেকটি ছবি দেখানোর চেষ্টা করেছি, তোমরা এগুলো একটু বোঝার চেষ্টা করো। খেয়াল করে দেখো, অর্থাৎ খরার কারণে সুপেয় পানি বা পানির, সাধারণত পানিই থাকে না, একেবারেই শুকিয়ে যায়, ঠিক তার মধ্যে আবার খাবার পানি পাওয়াটা কিন্তু আরও টাফ হয়ে যায়, মানে আরও কঠিন হয়ে যায়। তাহলে তোমরা খেয়াল করে দেখো, আমরা বলতে চাচ্ছি যে খরার ফলাফল হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ যে খাবার পানির সংকট দেখা দেয়। যারা মাটির গর্ত থেকে একটা সময় কূপ খনন করে পানি সংগ্রহ করত, এখন অবশ্য টিউবওয়েল দিয়ে পানি সংগ্রহ করা হয়, ঠিক এই যে নলকূপ বা টিউবওয়েল দিয়ে নেওয়া হয়, সেখানেও কিন্তু দেখা যায় পানির স্তর দিন দিন নেমে যায়, এবং গ্রীষ্ম কিংবা যখন তাপ বেড়ে যায় তখন কিন্তু পানির স্তর নিচে নেমে যায়, তখন কিন্তু এইভাবে পানি সংকট তৈরি হয়। এটিও কিন্তু তোমাদের বুঝার কথা, খরার কারণে খাদ্য পানি অর্থাৎ সুপেয় পানির কিন্তু সংকট তৈরি হয়। আরেকটি জিনিস আমরা দেখতে চাই যে
খেয়াল করে দেখো, একজন কৃষক মাঠে বসে আছে হতাশাগ্রস্ত অবস্থায়, অর্থাৎ তার মাঠে ফসল কিভাবে ফলবে এই বিষয়ে তিনি চিন্তিত। এটি দিয়েও কিন্তু আমরা বুঝি যে খরার কারণে মাঠের ফসল নষ্ট হয়ে যায়। এবং তোমরা এই ছবি দেখেই বুঝতে পারছো আসলে কি কোনোভাবে এটি সম্ভব এখানে এই ধরনের জমিতে ফসল ফলানো। না, তাহলে আমরা পরের ছবিতে দেখতে চাই যে আর কি আছে। তোমরা দেখো এখানে গবাদি পশু চড়ছে, খরার কারণে যখন সবুজ ঘাসের একটি চারণভূমি থাকার কথা ছিল সে জায়গাতে কি শুষ্ক অবস্থা বিরাজ করছে তোমরা লক্ষ্য করতে পারো। সুতরাং গবাদি পশুগুলির কিন্তু খাদ্য সংকট দেখা দিবে, অর্থাৎ খরার কারণে যখন সবুজ ঘাস লতা পাতা এগুলো আর থাকবে না, এগুলো যখন মারা যাবে তখন কিন্তু গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেবে। আমরা কিন্তু পড়ছি কোন বিষয়ে, খরার কারণে কি কি প্রভাব পড়ে আমাদের জীবনে এ বিষয়ে আমরা জানছি। আমরা আরও ফলাফল দেখতে চাই। তোমরা খেয়াল করে দেখো যে খরার কারণে কি হয়, পুকুর নদী খাল বিল এগুলো শুকিয়ে যায়। তোমরা আগেই জেনেছো একে তো অপর্যাপ্ত বৃষ্টিপাত, অন্যদিকে শুষ্ক আবহাওয়া। সুতরাং খরার কারণে দেখা যায় যে জলাশয়গুলো যেমন শুকিয়ে যায়, ফলশ্রুতিতে প্রাকৃতিক যে ভারসাম্য থাকার কথা ছিল সেটিও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি খরার ফলাফল হিসেবে তোমরা দেখো মাঠ ঘাট এগুলো সবগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, খাল বিল নদী নালা ধীরে ধীরে শুকিয়ে যায় কিংবা পানির পরিমাণ ধীরে ধীরে কমে যায়। এরপর যে আমরা বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চলগুলো কোথায় এবং কি অবস্থায় আছে সে বিষয়ে একটু দেখার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু আগেও বলেছি তোমাদেরকে যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি বিশেষ অঞ্চল জুড়ে আবহাওয়াটা রুক্ষ শুষ্ক এবং সেখানে নদী কম এবং নদীতে পানি কম থাকার কারণে সেই অঞ্চলটি কিন্তু খরাপ্রবণ অঞ্চল। আমরা প্রথমে যেই অঞ্চলটির চিত্র দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো, আমরা লিখেছি যে এখানে রংপুরের কথা বলেছি। রংপুর ঠিক কোথায় আছে তাকে লোকেট করার জন্য তোমরা খেয়াল করে দেখো একটি স্টার ঘুরছে, অর্থাৎ এই অঞ্চলটি হচ্ছে খরাপ্রবণ একটি অঞ্চল। প্রিয় শিক্ষার্থীরা তারপরে তোমরা লক্ষ্য করে দেখো যে দিনাজপুরকে আমরা এখানে চিহ্নিত করা হয়েছে। তোমরা কালারের সাথে কালার মিলানোর চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো যে দিনাজপুর অঞ্চলটি কোথায় এবং এটিও কিন্তু একটি খরাপ্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। তোমরা খেয়াল করে দেখো আমরা দিনাজপুরকে মানচিত্রে চিহ্নিত করার চেষ্টা করেছি, অর্থাৎ রংপুর এবং দিনাজপুর এই দুটি অঞ্চল কিন্তু রংপুর বিভাগে অবস্থিত এবং সেখানে কিন্তু তোমার এই খরাপ্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। আমরা আরও যে অঞ্চলগুলোর কথা তোমাদেরকে দেখাতে চাই তোমরা খেয়াল করে দেখো, আমরা রাজশাহীকে সেখানে দেখাচ্ছি এবং রাজশাহী মানচিত্রে তোমরা দেখার চেষ্টা করো যে এই স্টারটি এখানে ঘুরছে, অর্থাৎ এই অঞ্চল খরাপ্রবণ অঞ্চল, রাজশাহীর এই অঞ্চলটিও কিন্তু খরাপ্রবণ অঞ্চলের মধ্যে রয়েছে। এবং তারপরে আমরা বগুড়াকে দেখাচ্ছি, তোমরা দেখো বগুড়া ঠিক মানচিত্রে কোন জায়গাতে অবস্থান করছে, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি রংপুর দিনাজপুর রাজশাহী এবং বগুড়া এই চারটি জেলাতে সবচেয়ে বেশি খরা হয়ে থাকে, অর্থাৎ খরার প্রভাব এখানে সবচেয়ে বেশি হয়। তাই বাংলাদেশের জন্য এগুলো হচ্ছে খরাপ্রবণ অঞ্চল। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের একটি তথ্য তোমাদের বইতে সন্নিবেশ করা হয়েছে, বলছে যে বর্ষা মৌসুমে যে আমন ধান উৎপন্ন হয় তার 17% খরার কারণে নষ্ট হয়ে যায়। অর্থাৎ ফসল রোপণ করার পর ফসল গড়ে ওঠা পর্যন্ত অতিরিক্ত তাপমাত্রার কারণে, বৃষ্টিহীনতার কারণে, শুষ্ক আবহাওয়ার কারণে যে পরিমাণ ফসল আমাদের পাওয়ার কথা ছিল তার প্রায় 17% আমরা লাভ করতে ব্যর্থ হই শুধুমাত্র এই খরার কারণে। তোমরা দুটি ছবি আমি পাশাপাশি রেখে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, অর্থাৎ স্বাভাবিক আবহাওয়া জলবায়ু যদি বিরাজ করে তাহলে তোমরা লক্ষ্য করে দেখো কি সুন্দর ফসল ফলতে পারে, অন্যদিকে খরার কারণে কি অবস্থা হয় এটিও কিন্তু এই ছবির মাধ্যমে তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা পাঠ মূল্যায়নে যেতে চাই। আজকের পাঠ থেকে তোমরা যে সকল বিষয়গুলো ধারণা পেয়েছ, খরা কি, খরার কারণ কত প্রকার, খরা কত প্রকার এই বিষয়টি তোমরা আজকের পাঠে ছিল, এবং খরার একটি মানবসৃষ্ট কারণ ব্যাখ্যা করো, আমরা কিন্তু তিনটি কারণ ব্যাখ্যা করেছি, ছবি দেখিয়েছি তোমাদের, এবং খরাপ্রবণ একটি জেলার নাম তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমার ধারণা এগুলো খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ দেওয়া আছে, বাড়ির কাজটি কি তোমরা লক্ষ্য করে দেখো, বাংলাদেশের খরার কোন ধরনের প্রভাব পড়ছে, মাত্র 5টি বাক্য তোমরা লিখবে, অর্থাৎ খরার কারণে এই 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 হয় এরকম 5টি বাক্য তোমরা শেষ করবে। প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠে এখানেই সমাপ্তি হবে, কিন্তু তার আগে তোমাদেরকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি শব্দের অর্থ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, অর্থাৎ কাউকে কথা দিলে কথা রাখা, কাউকে যখন কথা দিব আমরা সেই কথা রাখবো।
মানবীয় গুণাবলীর মধ্যে এই প্রতিশ্রুতি রক্ষা করা একটি চমৎকার গুণ। মানুষ হিসেবে এই চমৎকার গুণটি আমরা অর্জন করার চেষ্টা করব। এই প্রতিশ্রুতি যখনই কাউকে কোনো কথা দিবে তা পালন করার চেষ্টা করবে। বাবা মা, শিক্ষক, বড়দের কথা এবং বন্ধুদেরকেও দেওয়া কথাটি পালন করার চেষ্টা করবে। সর্বোপরি আমি বলবো, নিজেকে দেওয়া নিজের কথাটিও কিন্তু প্রতিশ্রুতি, এটিও কিন্তু পালন করতে হবে। সকালে উঠে যদি চিন্তা করো আজকে কতটুকু লেখাপড়া করবে, কার কার কথা মনোযোগ দিয়ে করবে, কোনো খারাপ কাজ করবে না, এবং সারাদিন নিজের কাছে দেওয়া এই প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমেও কিন্তু তুমি একজন সফল সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ তাহলে এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ তোমাদের।